লেভেল হওয়া চাই চায়ের, নালে মজা আসে না। যাই হোক, আজকে আমরা চা খেতে চলে এসেছি। অ্যাকচুয়ালি কি বলতো, চা খেতে আসিনি, সাডেনলি যেতে যেতে খোঁজ পেয়ে গেছি বলতে পারো। তো চলে এসেছি আজকে গণেশ টি স্টল, এটা বেলঘড়ি এক্সপ্রেসের ওপর রয়েছে। তো আজকে আমি গণেশ টি স্টলে গিয়ে দেখবো, হেভি নয়েস, খুব ক্রাউডেড জায়গা। তো আজকে আমরা গণেশ টি স্টলে গিয়ে দেখবো এখানে কত ধরনের ফ্লেভারের চা পাওয়া যায়। শুনেছি অনেক ধরনের আছে, তো চলো দেখা যাক কি কি ধরনের ফ্লেভার পাওয়া যায়। অলরেডি অলরেডি প্রচণ্ড ক্রাউড দেখতে পাচ্ছি, ভালোই ভিড় পড়ে গেছে। এখন 12টা বাজে, তাতেও এত ভিড়, তাহলে বুঝতে পারছো পিক টাইমে কি অবস্থা হয়। চলো জামা কাপড়ের তো ভ্যারাইটি আমরা মানে পাই রাস্তাঘাটে, মানে যেখানেও শপিং মলে পাও। বাট কোনোদিন কি বাঙালি ভেবেছিল যে চায়েরও এত রকম ভ্যারাইটি হতে পারে? ইটস লুক লাইক স্মুদি, মানে আর মালাই দেখো, ও হট কফি ফ্লেভার লাগছে। চা খাচ্ছি, স্ন্যাক্সের কাজ করে যাবে। আচ্ছা বলতে ভুলে গেছি, এটা আমি নিয়েছি চকলেট ফ্লেভারের। দেখতে পেলাম মেকিংটা, দেখলে কত সুন্দরভাবে টেম্পটিংভাবে লুকস, তো টেম্পটিং লাগছে। এই না যে শুধু পানি দিয়েছেন বলে উপরটাই শুধু টেম্পটিং লাগছে, ভেতরে চায়ের যে অ্যাকচুয়াল ফ্লেভারটা, বাঙালি যে চাটা পছন্দ করে সেম, মানে এই আস্তরণটা নিচে এই জিনিসটাই আছে। বেলঘড়ি এক্সপ্রেসে যদি তোমরা আসো প্রচুর চায়ের শপ পাবে, প্রচুর। আমরা যখন এলাম, আমরা কিন্তু এখানে প্রিপেয়ারভাবে আসিনি, যা যাবে একটা রিকোয়েস্ট করলাম, যেটা ভালো করে বানিয়ে দিন, দেখো কত সুন্দরভাবে বানিয়েছে। চায়েতে ভ্রমর এলো গুনগুনিয়ে, চায়েতে ভ্রমর এলো গুনগুনিয়ে, গুনগুন করতে ইচ্ছা করছে, কারণ এই চায়ের উপর যে মালাইয়ের টপিং, ওফ ওফ, পুরো মালাই মার্কে। আমি নিয়ে নিয়েছি স্ট্রবেরি ফ্লেভার মালাই চা, দেখছো ধনুচির মতো শেপের একটা ভার। হ্যাঁ, মেকিংটা তোমার দেখলে ভেতরে ইনার পুরো পার্টটা কিন্তু স্ট্রবেরি ক্রিম দিয়ে কিন্তু একদম ভরপুর করে দিয়েছে, উপরে ক্যারামেলের ক্যারামেলও দিয়েছিল। চাটা চা হিসেবে খাবো না শরবত হিসেবে খাবো সেটাই বুঝতে পারছে না। শুধু চাটা নিয়ে যদি বলি, চাটা এনাদের এখানকার কিন্তু খুব ঘন। হ্যাঁ, দুধ দেওয়ার জন্য বেসিক্যালি হচ্ছে, দুধ দেওয়ার জন্য চাটা খুব ঘন, আর কোনো ফ্লেভার কিন্তু নর্মাল চায়ে অ্যাড এদের করছে না। তো আপনি যদি শুধু চাটাও খান মুখে কিন্তু লেগে থাকবে, তার সাথে ওই ওই স্পেশাল চায়ের সাথেও আমরা কিন্তু আরও স্পেশালিটি অ্যাড করেছি, সেটা হচ্ছে স্ট্রবেরি এবং মালাই। আচ্ছা, আমরা এই তো এত ধরনের চা খেলাম, যে এত ধরনের চাটা কোন হাতে তৈরি এটা আপনারা জানার ইচ্ছা আছে। সেই হচ্ছে সেই ব্যক্তি বিজু, এই গণেশ টি স্টলের প্রধান, যে চা এত সুন্দরভাবে বানায়, যার হাতে এত সুন্দর মানে ক্ষমতা আছে চা বানানোর, যে আমাকে মুগ্ধ করে দিয়েছে। আমি তো চা প্রেমী নয় তোমরা জানো। তো আচ্ছা বিজু, তুমি কত বছর ধরে এই চায়ের ইন্ডাস্ট্রিতে রয়েছে? মানে এখানে বেশি দিন ধরে নাই, এক বছর না, তুমি এক বছর ধরে চা বানাচ্ছো? এক বছর ধরে চা বানাচ্ছি। আচ্ছা, এত সুন্দর স্কিল কি করে হলো? এখানে চা বানাচ্ছি, এখানে মেন হচ্ছে আমাকে যাওয়া যায় চা বানানো শিখিয়েছে, সে হচ্ছে আমার জামাই বুয়াই, এটা আমার জামাই বুড়ি দোকান, সেই আমাকে চা বানানো শিখিয়েছে। ওকে, আমরা তো যে চার ধরনের চা খেলাম, আর কি কি ভ্যারাইটি আছে এখানে? আপনি হচ্ছে পাবেন চকলেট চা, চকলেট পাবেন, কেশর পাবেন, মশলা পাবেন, স্ট্রবেরি চা পাবেন। এবার আপনার যেটা সবচেয়ে মেন চা, যে চকলেট, স্ট্রবেরি, কেশর, উইথ মালাই,
আচ্ছা সবটা মিশিয়ে একটা চা তৈরি করি যেটা আমরা খেয়েছি না না সেটা আপনারা খাইনি স্যার ওই চাটা হচ্ছে আপনার পুরোটা হচ্ছে চার রকম চা আপনার একটা ভারের ভিতর ওটা আপনি চার রকম ফ্লেভার দিয়ে দেবেন ওকে আর নরমাল চা এখানে কত নরমাল চা এখানে 10 টাকা থেকে নরমাল চা শুরু আচ্ছা তারপর হচ্ছে আপনার স্পেশাল হচ্ছে 20 টাকা মালাই 35 টাকা মশলা 30 টাকা এটা হচ্ছে ছোট দাম তার উপর হচ্ছে আপনার বিগ চা আছে যেটা আছে বড় একটা ছোট আছে একটা বড় আছে ছোট চা হলে আপনার মালাই চা হচ্ছে 35 টাকা বড় হচ্ছে আপনার 45 টাকা এরকম অনেক ধরনের দাম আছে আমার খুবই ভালো লেগেছে যে তুমি যে স্টাইল বা যেভাবে বানাচ্ছো আমার মনে হচ্ছে না তুমি এক বছর ধরে করছো আমার মনে হচ্ছে অনেক দিন ধরে মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেছে না না এখানে লাগবে সুন্দর সুন্দর চা বানিয়ে তোমরা খেও আর স্পেশালি আমি বলি মশলা চাটা এনার সামনেই বলছি অ্যামেজিং খেতে মশলা চাটা কেন সেই অর্গানিক ফ্লেভারটা তোমরা পাবে দারচিনি লবঙ্গ থেকে আরম্ভ করে আদা ফাদা দিয়ে একটা বিভিন্ন ধরনের দারুণ খেতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মেনুতে নেক্সট চলে এসছে মশলা টি ক্রিম মানে আমুল ক্রিমটা আছে ওটা দিয়ে গার্নিশ করা রয়েছে উইথ দিস মশলা ও লবঙ্গ দারচিনি এরা যে পেস্ট মানে মুড়ো করা সেরকম গন্ধ এইটা মানে অর্গানিক ফ্লেভার ইভেন সে ইয়েস আমি রেকমেন্ড করবো ওদের থেকে এই মশলা টিটা আরও ভালো লাগে যেগুলো আমরা আগেবার খেয়েছি মানে ওগুলো যেহেতু ওর ক্যারামেল না না আর্টিফিশিয়াল বলা চলে না মানে ক্যারামেল চকলেট এইসব দেওয়ার জন্য মিষ্টির একটু বেশি হয়ে যায় সেটা অনেকে পছন্দ করে না সাথে বাট এটার মধ্যে মিষ্টিটা বেশি নেই আর যে এটা খেলে অ্যাকচুয়ালি কী বলতেন বলুন তো অরিজিনাল যে চায়ের ফ্লেভারটা উইথ দ্য মশালা আপনি ফ্লেভারটা পাবেন স্ট্রংলি রেকমেন্ডেড এটা দারুণ খেতে ফার্স্ট ক্লাস খেতে ফার্স্ট ক্লাস কি এখন বাড়িতে বসে আছো চলে আছো বেলভারিয়া এক্সপ্রেস আসবে এখানে একটা পুরো গার্বেজের একটা জায়গা আছে যেখানে গন্ধ পাবে আসলে গন্ধটা পেরিয়ে যাবে ব্রিজটা ক্রস করবে বাঁদিকে তাকাবে গণেশ টি স্টল মনে রাখবে বাড়িতে বসে না থাকে যদি রাইডে আসো চলে আসো এখানে টেস্ট করো আমি তো হোয়াইট স্যাটিসফাইড এখানে চায়ের সঙ্গে টায়ের ব্যবস্থাও আছে নট অনলি ড্রেস অনেক রকম আছে চিকেন আইটেম আর নুডলস আছে ম্যাগি আছে মোগলাই আছে আমি যেমন চিকেন সাটে ফাটে অনেক কিছু রয়েছে চায়ের সঙ্গে আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল চাটাকে কভার করা চাটা দারুণ লেগেছে আমার চায়ের সঙ্গে টা দুটোই এখানে পেয়ে যাবে খাবে এনজয় করবে আজকের জন্য আমরা বেরোই বৃষ্টির জন্যে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো এপিসোডে অন্য কোনো নতুন জায়গা নিয়ে আর অন্য কোনো নতুন খাবার নিয়ে তো দেখাবে টাটা জাস্ট বাংলা দ্য পেটু বং টু মাছ নয় টু মাছ নয় খুবই বিজি রোড এটা সেই জন্যে তো আজের জন্য বিদায় নিচ্ছি জাস্ট বাংলা দ্য পেটু বং সাইনিং অফ অল ডে টাটা অ্যাকচুয়ালি একটা জিনিস বলা হবে ভাইয়ের শেপটা এত সুন্দর না খেলতে ইচ্ছে করছে না রাত্রিরে গাড়ি লেগে যাবে।